শৌখিনভাবে পাখি পালন আর বাণিজ্যিকভাবে পাখি পালন দুটো আলাদা বিষয়। ফিঞ্চ, জাভা, ককাটেল যেগুলোর বাজারে প্রচুর চাহিদা রয়েছে সেই অনুযায়ী পাখিগুলো যদি পালন করা যায় তাহলে বাণিজ্যিকভাবে অনেক লাভবান হওয়া সম্ভব। মানুষের জীবন এবং শখ একে অপরের পরিপূরক। কথায় আছে মানুষ নাকি তার শখ ছাড়া বেঁচে থাকতে পারে না। শখের বশে মানুষ কত কী না করে থাকে। কেউ শখ করে গাছ লাগায়, কেউ বা শখের বশে মাছ ধরে। আবার কিছু মানুষ আছে যারা তাদের শখকে নিয়ে গেছে আরও এক ধাপ এগিয়ে। শুধু দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো বগুড়া জেলার শেরপুর উপজেলার হুমায়ুন কবির ভাইয়ের সাথে, যার শখের বশে পালন করা পাখি আজ রূপ ধারণ করেছে বাণিজ্যিক আকারে। চলুন ঘুরে দেখি ভাইয়ের খামারটি এবং তার মুখে শুনি তার এতদূর এগিয়ে আসার গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। হুমায়ুন কবির জি, আবার পাখির জগতে আপনার নাম হিমু বা বার্ডস কিং হিমু জি। তো এই যে পাখির জগতে আসা, পাখি পালনটা কীভাবে শুরু এটা আমরা জানতে চাই। তো মূলত আমি অনেক ছোটবেলা থেকেই, মানে আমার পাখি, খরগোশ, গিনিপিক এগুলো ভালো লাগে। আমি এই আমার এই গ্রামের বাসায় থাকাকালীন সময়েও অনেক পাখি, কবুতর এবং খরগোশ এগুলো পালন করতাম। তো প্রথমে ছোটবেলায় না বুঝে বন্য পাখি, যেরকম আমাদের এখানে ঘুঘু পাওয়া যায়, টিয়া পাওয়া যায়, এগুলো ধরে পুষতাম। তো আস্তে আস্তে যখন বড় হই তখন এখন মানে নতুন করে বুঝি যে আসলে এই পাখিগুলো প্রকৃতিতেই সুন্দর। খাঁচার জন্য, আমাদের শখ পূরণের জন্য আলাদা পাখি আছে, যে পাখিগুলোকে আসলে প্রজনন করানোর মাধ্যমে অনেক বৃদ্ধি করা যায়। তো তারপরে আমি এই 2010 সালে আমি প্রথম বাণিজ্যিকভাবে আমি একটি পাখির এভিয়ারি তৈরি করি। তো যখন আমি বাণিজ্যিকভাবে এই এভিয়ারিটি তৈরি করি তখন আমি খুবই অল্প পুঁজি নিয়ে শুরু করেছিলাম। 5,000 টাকা আমি বাসা থেকে নিই, দেন আস্তে আস্তে অনেকগুলো পাখি পরবর্তীতে সেই পাখি থেকে বৃদ্ধি হতে থাকে এবং বিক্রি করি, এবং সেখান থেকে নতুন পাখি আবার আমার এভিয়ারিতে সংযোজন করতে থাকি। তো এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে বর্তমানে আমার কাছে এখন বেশ অনেক পাখি আছে। বাণিজ্যিকভাবে আসলে যে পাখিগুলো সবচাইতে বেশি লাভজনক পাখি, এর মধ্যে সবগুলোই আমি রাখার চেষ্টা করেছি। আসলে আমি এই জগতে বা এই পাখি পালনের মাধ্যমে একটি সম্ভাবনা দেখি। আমি পাখি পালনের শখ পূরণের পাশাপাশি আর্থিকভাবে অনেক বেশি লাভবান হওয়া যায় বলে আমি মনে করি। বর্তমানে আপনার কাছে কী কী পাখি আছে এবং এর মধ্যে থেকে কোনটির চাহিদা সবথেকে বেশি, এবং আপনি কি মনে করেন যে কোনটা সবথেকে বেশি লাভজনক? বর্তমানে সবচাইতে বেশি চাহিদা রয়েছে হচ্ছে ককাটেল, জাভা আর হচ্ছে কিছু ফিঞ্চ প্রজাতির পাখির। এর মধ্যে সবচাইতে লাভজনক বলে আমি মনে করি জাভা পাখির, কারণ এর খাবার অনেক কম লাগে, খাবার খরচটা, কস্টটা অনেক কম এবং প্রচুর পরিমাণে বাচ্চা পাওয়া যায়। তো এছাড়াও আমার কাছে আরও কী কী পাখি আছে চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো মূলত আমার এটা হচ্ছে বাজরিগার পাখির কলোনি। তো আমি আগে মিউটেশন নিয়ে কাজ করতাম, যার কারণে এখানে খুব ভালো ভালো মিউটেশনের কিছু বাজরিগার পাখি ছাড়া আছে। তো এখানে রেইনবো বাজরিগারটার চাহিদা এর মধ্যে যতগুলো পাখি আছে সবচাইতে বেশি, ডাবল ফ্যাক্টর রেইনবো যেটা। তো বেশ ভালো কিছু ক্লিয়ার উইংসের সাথে ইয়েলো ফ্রেসগুলো একত্রে ছাড়া আছে, যাতে ভালো কিছু রেইনবো বাচ্চা এখান থেকে আসে। তো যাই হোক, মোটামুটি ভালো। এছাড়াও আমার আরও অনেক পাখি আছে। তো চলুন আমি আপনাদেরকে আমার পুরো খামারটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমার এই এভিয়ারিতে, মানে এই কলোনি সেটাতে আছে হচ্ছে লাভবার্ডের যে ফিচার মিউটেশন,
সেই লাভ বার্ডগুলো, এর মধ্যে ফিশার মিউটেশনের মধ্যে আছে হচ্ছে ইয়েলো পলার্ড লাভ বার্ড যেটা, তারপরে গ্রিন ফিশার আছে, লুটিনো ফিশার আছে, তারপরে পার ব্লু ফিশার যেটা সেটা আছে, ব্লু মাস্ক আছে, এরকম ভালো ভালো কালেকশনের কিছু লাভ বার্ড আসলে এখানে রাখা আছে। তারপরে সামনে আরও কিছু লাভ বার্ড আছে, ওইটা আর এক গ্রুপে, নন ফিশার গ্রুপে। তো আমার এটা হচ্ছে লাভ বার্ড পাখির কলোনি। তো এখানে বেশ কিছু ফিশার মিউটেশনের লাভ বার্ড আছে, যেহেতু ফিশারের নাম ফিশার আলাদা করে রাখতে হয়, এই জন্য ফিশারের জন্য আলাদা করে একটি কলোনি করা হয়েছে এখানে। তার মধ্যে এখানে ইয়েলো কলার লাভ বার্ড আছে, লেইন ফেস আছে, তারপরে পার ব্লু আছে, গ্রিন ফিশার, ইয়েলো ফিশার, ভায়োলেট, পার্সোনাটা সিরিজের কিছু লাভ বার্ড আছে, যেগুলো হচ্ছে ফিশার মিউটেশন। তো এগুলো মূলত ফিশার মিউটেশন নিয়ে করা, এবং এদিক দিয়ে সবগুলোতে হাড়ি দেওয়া আছে, এগুলোতে তারা নিজের মতো করে ডিম বাচ্চা যেভাবে আসলে নিজেদের মতো প্রাকৃতিকভাবে এদেরকে রাখা হয়েছে। এখন আমি আসি হচ্ছে জাভা পাখির কলোনিতে। তো এই জাভা পাখিটা বর্তমানে 2021 বাংলাদেশের সবচাইতে মানে প্রফিটেবল একটা পাখি, খুব কম খরচে খুব ভালো বাচ্চা পাওয়া যায় এই জাভা পাখিগুলো থেকে। তো এটা কলোনি ব্রিডে খুব ভালো রেজাল্ট করে, নিচে একদম পুরোপুরি খাবার দেওয়া আছে, তারা নিজেদের মতো খাচ্ছে আছে এবং খুব ভালো বাচ্চা করতেছে, 4টা বাচ্চা পর্যন্ত এদের থেকে বাচ্চা পাওয়া যায় এবং এর চাহিদা বেশ ভালো বর্তমানে। এটা হচ্ছে আমার লাভ বার্ডের নন ফিশার গ্রুপের যে কলোনি সেটা, এখানে মোট 30 পেয়ার নন ফিশার লাভ বার্ড আছে। এর মধ্যে ম্যাক্সিমামই অফলাইন সিরিজের, অফলাইন লাভ বার্ডগুলো সাইজে একটু বড়ো হয় আর বেশি কালারফুল হয়, যার কারণে আসলে আমার অফলাইন লাভ বার্ডগুলো বেশি পছন্দ। তো সবগুলোকে ফিশার লাভ বার্ডগুলোর মতোই হাড়ি লাগানো আছে, আর এই হাড়িগুলো আমি আলাদা করে তৈরি করে নিয়েছি, মানে নিজে অর্ডার দিয়ে নিজে ডিজাইন বলে দিয়ে, এখন নিজে করা তো সম্ভব হয়নি, আমার ডিজাইনটা আমি নিজে করে দিয়েছি। সচরাচর এই টাইপের হয় না, তো আসলে পাকিস্তানিরা এই লাভ বার্ডের মিউটেশন নিয়ে, লাভ বার্ডের ব্যাপার নিয়ে অনেক বেশি সাকসেসফুল। তো তাদের কলোনিতে যে ধরনের হাড়ি আমি চেষ্টা করেছি, সেই ধরনের হাড়িগুলোই আমার পাখির কলোনিতে ব্যবহার করার জন্য, এবং রেজাল্ট তুলনামূলকভাবে অনেক ভালো। এই যে আপনার এত রকমের পাখি আমরা দেখলাম, এদের খাবারগুলো কী কী, আর এই খাবারের পিছনে কীরকম খরচ হয়? তো আসলে এই পাখিগুলোর খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সিডস, যেরকম বিভিন্ন ধরনের বীজ, সূর্যমুখী বীজ থেকে শুরু করে অনেক ধরনের বীজ, এর সাথে বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফল। তো এই মিলিয়ে আমি পাখিগুলোকে দিয়ে থাকি। তাছাড়াও একটা রান্না করা খাবার যেটাকে আমরা সফট ফুড বলি এবং ডিমের তৈরি খাবারটাকে এগ ফুড বলি, এগুলো আমি একবেলা করে পাখিকে দিয়ে থাকি। আপনার এই খাবারের পিছনে খরচটা কেমন হয়? তো এই সফট ফুড, শাকসবজি আর হচ্ছে আপনার সিড মিক্স, এই সব কিছু মিলিয়ে আমার যতগুলো পাখি আছে মোটামুটি 15-20 হাজার টাকার মতো প্রতি মাসে খরচ হয়ে থাকে। পাখি পালন করতে গেলে সব থেকে পরিচিত যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হলো গিয়ে ঋতু পরিবর্তন। দেখা যায় যে গ্রীষ্ম থেকে বর্ষাকালে অথবা গ্রীষ্ম থেকে যখন শীতকাল হয়, এই সময়ের মাঝামাঝি পরিবর্তনটাকে পাখি খাপ খাইয়ে নিয়ে উঠতে পারে না, অনেকের পাখি দেখা যায় যে মারা যায়। এই রকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় আছে? আসলে ঋতু পরিবর্তন বা পরিবেশের যে তারতম্যের বিষয়টা, এটা নতুন পাখি পালকদের জন্য অনেক আসলে সমস্যার সৃষ্টি করতে পারে। তো আমি মনে করি যে যে সময়ে যে সিজনে
সিজনাল ফল এবং শাকসবজিগুলো যদি আমরা পাখিকে ঠিকভাবে দিতে পারি এবং পাখির এভিয়ারিতে ঠান্ডা বাতাসটা লাগা, বিশেষ করে আমরা সমস্যা ফেস করি শীতকালে, হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল, ওই দিনের ঠান্ডা বাতাসটা যাতে পাখির গায়ে সরাসরি না লাগে এই ব্যাপারটা অবশ্যই টেক কেয়ার করতে হবে। তাছাড়া সিড মিক্সের যে আমি কথা বলি, সেই সিড মিক্সের মধ্যে অয়েলি সিড যেগুলো এগুলো বৃদ্ধি করে দিতে হয় যাতে পাখির শরীর গরম রাখতে পারে, এবং তাছাড়াও পাখির শরীর নিজের শরীর নিজে গরম রাখার জন্য অয়েলি সিডগুলো খেয়ে থাকে। পাখি নর্মালি বনে এবং আমাদের কেজ বার্ড যেগুলো আছে তারা খাঁচার ভিতরে হোক বা কলোনিতে হোক নিজেদের গা ফুলিয়ে রাখে যাতে পালকের নিচে গরম বাতাসটা ধরে রাখার জন্য। তো যদি আমরা বাইরে থেকে বাতাসটা যদি পাখির গায়ে সরাসরি না লাগে এই ব্যবস্থাটা নিতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই শীতের এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাছাড়া গরমের দিনে এক্সট্রা করে এক্সজস্ট ফ্যান এবং পাখির জন্য স্যালাইন পাওয়া যায়, লেবু পানি, অ্যালোভেরা জুস, এগুলো আমরা পাখিকে ইউজ করে থাকি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিয়ে থাকি। তো এর মাধ্যমে আমরা ঋতু পরিবর্তনের বিষয়গুলো আসলে পাখিগুলোকে মানে খাপ খাইয়ে নিতে পারি ঋতুর সাথে। এই যে পাখি পালনের যে আপনার জীবন, এই যে দীর্ঘ সময়, এখানে বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে, ভালো খারাপ, আমরা এই অভিজ্ঞতাগুলো আপনার মুখে জানতে চাই। পাখি পালনের ভালো অভিজ্ঞতার আগে আমি আমার পাখি পালনের কিছু খারাপ অভিজ্ঞতা আগে শেয়ার করব। সেটা হচ্ছে পাখি পালনের ক্ষেত্রে আমি যখন পাখি পালন শুরু করি তখন আমি অনেক সমস্যার সম্মুখীন হই। প্রথমে আমি জানতাম না পাখিগুলোকে কীভাবে লালন পালন করতে হয় এবং পাখিগুলোর কে কীভাবে কোথায় কোন দিকে চাহিদাগুলো বেশি পাখির এবং কারা এই পাখিগুলো কেনে, এই বিষয়গুলো আমার জানা ছিল না এবং আমার অনেক সমস্যা হয়েছে না বুঝে পাখি কেনার কারণে, অনেক আমি লস হয়েছে আমার আর্থিকভাবে না বুঝে পাখি সংগ্রহের কারণে। অনেক সময় পাখিগুলোকে বাইরে থেকে আমি কোনো রকম কোয়ারেন্টাইন ছাড়াই আমি আমার এভিয়ারিতে আনার ফলে আমার অনেক পাখি মারা গেছে, অনেক পাখি অসুস্থ হয়েছে। এটা আমার পাখি পালনের সবচাইতে খারাপ অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি, তো যেটা এখন আমি মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছি। তো তাছাড়া ভালো অভিজ্ঞতা এই সেক্টরে বা এই পাখি পালনে আমার অনেক বেশি। সবচাইতে বড় ভালো অভিজ্ঞতা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আমার ফ্যামিলি থেকে অনেক বেশি সাপোর্ট পাই, আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করে, এছাড়া ফ্যামিলি মেম্বারদের অনেক হেল্প পাই। তাছাড়াও আরেকটা বড় ভালো অভিজ্ঞতা হচ্ছে, আমি এটা না বললেই নয়, সেটা হচ্ছে আমি অনেক দিন হলো বাসা থেকে আমি খরচ নেই না, আমি নিজের খরচে আমি স্বাবলম্বীভাবে আমি চলতে পারি, আমি নিজের খরচটা নিজে করতে পারি। তো এটা আমার অনেক ভালো একটা অভিজ্ঞতা। আর আরেকটা ব্যাপার আছে, এখানে সব এজের এবং সব পেশার মানুষ জড়িত, তো এই সেক্টরে থাকার মাধ্যমে আমি সব ধরনের মানুষের সাথে মেশার একটা সুযোগ পাচ্ছি, তো এটা আমার অনেক ভালো লাগে। আপনার পাখি পালনের অভিজ্ঞতাগুলো আমরা জানলাম, তার মধ্যে সবথেকে সুন্দর যে অভিজ্ঞতা ছিল সেটা হলো গিয়ে আপনি নিজে স্বাবলম্বী। এখন অন্য একজন মানুষ যদি স্বাবলম্বী হতে চায় পাখি পালন করে, তার কীভাবে শুরু করা উচিত? সে যদি বাণিজ্যিকভাবে শুরু করতে চায় কি পাখি দিয়ে শুরু করা উচিত বলে আপনি মনে করেন? শৌখিনভাবে পাখি পালন আর বাণিজ্যিকভাবে পাখি পালন দুটো আলাদা বিষয়। তো শৌখিনভাবে যদি কেউ শখ করে পাখি পোষে সেই ক্ষেত্রে অল্প কিছু পাখি সংগ্রহে রেখে তাদের সাথে সময় কাটাতে পারে। তবে বাণিজ্যিকভাবে পাখি পালনের ক্ষেত্রে অনেক জটিলতা রয়েছে যেটা আসলে না বললেই নয়, শেখার কিছু ব্যাপার আছে। আর তাছাড়া পাখি শুরুর ক্ষেত্রে যেহেতু বাণিজ্যিক একটা ইস্যু, তো টাকার অল্প টাকা দিয়ে পাখি পালন শুরু করাটাই আমি বুদ্ধিমানের কাজ মনে করি এবং কম দামি পাখি পালন করে এদের ব্রিড করায় কিছু শেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তারপরে আস্তে আস্তে দামি পাখিগুলো তারা তাদের এভিয়ারিতে যোগ করতে পারে। তো সেই ক্ষেত্রে বাজরিগার পাখিগুলো আমি মনে করি যে প্রথমে বাজরিগার পাখি দিয়ে পালন শুরু করাটা অনেক ভালো, কারণ এই পাখিগুলো খুব সহজে বাচ্চা করে। এরপরে পরবর্তীতে পর্যায়ক্রমে ফিন্স, জাভা, ককাটেল যেগুলোর বাজারে প্রচুর চাহিদা রয়েছে সেই অনুযায়ী পাখিগুলো যদি পালন করা যায় তাহলে বাণিজ্যিকভাবে অনেক লাভবান হওয়া সম্ভব। তাছাড়া আমার বার্ডস কিং হিমু নামে একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি পাখি পালন শুরুর এবং পাখি পালনের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। তো যদি কেউ পাখি পালন শুরু করতে চান তাহলে সেই চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে পারেন। এ পর্যায়ে আমরা আপনার বাবার মুখে আপনাকে ঘিরে তার চিন্তাভাবনাগুলো জেনে আসি, চলুন। আমি হুমায়ুন কবির হিমু সম্পর্কে বলবো যে সে লেখাপড়ার পাশাপাশি আমি এখানে শেরপুরে তাকে 9 বছর আগে এখানে এসে এখানে বসবাস শুরু করছি। তো বসবাস শুরু করার পরের থেকে আমি আশপাশের পরিবেশগুলো যা দেখছি তাতে দেশ মাদকাসক্ত সহ বিভিন্ন মোবাইল গেমস থেকে শুরু করে ছেলেপেলেগুলো লেখাপড়া বিমুখ হয়ে যেভাবে বিভ্রান্তি হচ্ছিল
তার থেকে দূরে সরার আনার জন্য আমার ছেলেকে দেখলাম যে সে পাখির দিকে বেশ আকর্ষণ এবং নিশাবোধ করে এবং সে সেটাকে শখ হিসাবে খুব ভালোবাসে। সেই ক্ষেত্রে আমি তাকে উৎসাহ দিই যে সে অন্য কাজগুলোর থেকে সরে এসে যদি সে পাখিকে ভালোবাসে তাহলে সে প্রকৃতিকে ভালোবাসবে, প্রকৃতিকে ভালোবাসলে সে অনেক অন্য অন্য মানুষ সহ সকলকে ভালোবাসতে শিখবে। সেই ক্ষেত্রে সে যেন পাখিকে ভালোবাসে এবং পাখি পালনে উৎসাহিত হয়, এ কারণে আমি তাকে উৎসাহ দিই এবং সেই উৎসাহ থেকেই সে পাখি পালন শুরু করে। আর সে পাখি পালন শুরু করে আজকে সে দুটি খামার এখানে সহ গ্রামে খামার সহ সে আজকে অনেকটা এগিয়ে গেছে এবং তার সাথে আমি গর্ববোধ করি এটাই যে সে সকল প্রকার নেশা এবং অন্য অন্য খেলাধুলা যেগুলো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে সেগুলোর থেকে সে রক্ষা পেয়েছে। এই কারণে আমি আমার ছেলেকে নিয়ে গর্ববোধ করি যে সে সকল প্রকার অন্যায় থেকে সে দূরে আছে এবং ভালো পথে পরিচালিত হচ্ছে, এজন্য আমি অত্যন্ত তার প্রতি খুশি। পুরো সময় জুড়ে আমরা আপনার পাখি পালনের অভিজ্ঞতা, আপনার বাবার চিন্তাভাবনা, কেউ যদি বাণিজ্যিকভাবে পাখি পালন করতে চায় কীভাবে কী করতে হবে সে সব কিছুই জানলাম, কিন্তু পাখি নিয়ে বা পাখি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী সেটা আমরা জানতে চাই। পাখি পালনে আমার অনেক একটা বড় একটা স্বপ্ন আছে। তো বহির্বিশ্বে যেভাবে পাখি নিয়ে অনেক ভালো ভালো কাজ হয়, যেমন পাখির মিউটেশন নিয়ে কাজ হয়, পাখির সাইজ এবং জাতের উন্নয়ন নিয়ে কাজ হয়, তো আমার ইচ্ছা আছে যে আমারও একটা অনেক বহির্বিশ্বের মতো অনেক উন্নত মানের একটি এভিয়ারি তৈরি করব আমি। তো এই স্বপ্ন নিয়ে আগাচ্ছি এবং পাশাপাশি অনেক ভালো মানের কিছু কালেকশন আমি আমার এভিয়ারিতে রাখবো এবং ভালো ভালো কিছু পাখি ব্রিড করানোর স্বপ্ন দেখি। তাছাড়াও আমি মনে করি যে সবার প্রতি আমার একটা আহ্বান আছে, সেটা হচ্ছে যে আমরা বনের পাখিগুলোকে ধরে আমাদের শখ পূরণের জন্য খাঁচায় না রাখি, বরং এর চাইতে ভালো ভালো কেজ বার্ড আছে যেগুলো নিয়ে অনেক ভালো ভালো কাজ করা সম্ভব, অনেক পাখির এই সেক্টরে ডেভেলপ করা সম্ভব, বাণিজ্যিকভাবে এবং আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। তো আমরা খাঁচার পাখিগুলো পালন করি, আমি সবার কাছে অনুরোধ করব যে বন্য পাখিগুলোকে আমরা খাঁচায় না পুষে খাঁচার পাখিগুলোকেই আমরা যেন শখের বসে খাঁচায় রেখে এবং লালন পালন করতে পারি, এবং এই লালন পালনের মাধ্যমে আমরা যে সময়গুলো বাইরে অপচয় করি এবং আড্ডা এবং বিভিন্ন অসঙ্গতিতে না জড়িয়ে পাখি পালনের মধ্যে দিয়ে আমরা একটি ভালো সময় চাইলে কাটাতে পারি। সবশেষে দৈনিক করতোয়াকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে নিয়ে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। প্রত্যেক মানুষই চায় কোনো একটি পেশায় নিয়োজিত হয়ে স্বাবলম্বী হতে, কিন্তু নিজের শখকে পূর্ণতা দিয়ে নিজের পায়ে দাঁড়ানোটা কতটা সুন্দর হতে পারে সেটা শুধুমাত্র পাখিপ্রেমী হুমায়ুন কবিরের মতো মানুষেরাই সবথেকে ভালো উপলব্ধি করতে পারে। পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দৈনিক করতোয়ার নিত্য নতুন আয়োজন দেখতে চোখ রাখুন দৈনিক করতোয়ার ফেসবুক অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল ডেইলি করতোয়ায়। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।